হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইসেলফ এমডি সাহেব সাদিক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লজিক গেট। বুঝতেই পারতেছো কতটা মজার হতে যাচ্ছে। তো আমি থিঙ্ক করছি যে লজিক গেট থেকে আমরা হচ্ছে এক মানে একটা ভিডিওতেই লজিক গেটের ফুল সব কিছু কমপ্লিট করা সম্ভব না, কারণ অনেক লং হয়ে যাবে। সো আমরা কী করবো, লজিক গেটের মোটামুটি তিনটা ভিডিও বানাবো। হ্যাঁ, প্রথমে আমরা লজিক গেট সম্পর্কে জানবো, প্রকারভেদ সম্পর্কে জানবো, তারপর প্রকারভেদ থেকে দুইটা স্টেপ করে দুই ভাগে বা তিনটা ভিডিওতে আমরা হচ্ছে লজিক গেট ফুললি কমপ্লিট করব। ওকে, তো ঠিক আছে, শুরু করা যাক। তো লজিক গেট আমাদের সর্বপ্রথম জানতে হবে লজিক গেট জিনিসটা কী। লজিক গেট জিনিসটা কী এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো এখানে দেওয়া আছে, দেখো গেট আর লজিক গেট হচ্ছে এমন একটা জিনিস যেটা বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য এটা মানে ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য, বুলিয়ান অ্যালজেব্রার যে ফাংশনগুলো আছে, যে ক্রিয়াগুলো মানে যা আছে আর কি, বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রার এইগুলাকে যদি ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিটগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, এই সার্কিটগুলোকেই বলা হচ্ছে লজিক গেট। তাহলে লজিক গেট কী? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিটগুলো তৈরি মানে ব্যবহার করা, ইলেকট্রনিক সার্কিটগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হচ্ছে লজিক গেট। ওকে, আশা করি লজিক গেট সম্পর্কে বুঝতে পারছো। এখন চলে আসবো লজিক গেটের প্রকারভেদ। তো লজিক গেট হচ্ছে দুই প্রকার। লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। ওকে, তাহলে লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। এখন আমরা জানবো যে মৌলিক গেট কী, তারপর যৌগিক গেট কী এবং তাদের প্রকারভেদগুলো। ওকে, তো মৌলিক গেট দেখুন, মৌলিক গেট কাকে বলে, যে মৌলিক মানে কি, মৌলিক মানে একক। তাহলে মৌলিক গেট কাকে বলে বলতে বোঝাচ্ছে যে যে গেটগুলো কী হবে, একক হবে, যে গেটগুলো মানে যে গেটগুলো অন্য কোনো গেটের উপর নির্ভর করবে না। হ্যাঁ, যে গেটগুলো অন্য কোনো গেটের উপর নির্ভর করবে না, সেই গেটগুলোকে বলা হচ্ছে মৌলিক গেট। আর যৌগিক গেট, বুঝতে পারতেছো, যৌগিক এক দুই পাদদিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হবে, তার মানে যে গেটগুলো দুই পাদদিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হবে সেগুলোকে আমরা যৌগিক গেট বলবো। ওকে, আশা করি মৌলিক গেট যৌগিক গেট বুঝতে পারছো। এবার দেখো মৌলিক গেট, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। মৌলিক গেট কত প্রকার? মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে অর গেট, অর গেট। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। তো মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এখানে দেখো অর গেট বলতে আমরা যে যোগের ক্রিয়াটা দেখছিলাম না বুলিয়ানে, বুলিয়ানে যে যোগের ক্রিয়াটা দেখছিলাম, এই অর গেটটা হুবহু যোগের ক্রিয়াটা কাজ করবে, যোগের ক্রিয়াকে নিয়ে কাজ করবে। হ্যাঁ, মানে যোগের ক্রিয়াটাই হচ্ছে অর গেট, জাস্ট আমরা চিত্র সাজিয়ে দেখবো, মানে সার্কিটের সাজিয়ে দেখবো। অ্যান্ড গেট, বুলিয়ানে যে গুণের ক্রিয়াটা দেখছিলাম না, বুলিয়ানের গুণের ক্রিয়াটাই হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, জাস্ট আমরা চিত্র সাজিয়ে দেবো, সার্কিটের সাজিয়ে দেখবো, গেটের সাজিয়ে দেখবো। আর নট গেট হচ্ছে বুলিয়ানের পুরোকের যে ক্রিয়াটা ছিল, এটাই হচ্ছে নট গেট। বুঝতে পারছো? তাহলে গেট কত প্রকার? গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে অর, অ্যান্ড, আর নট। অর হচ্ছে বুলিয়ান যোগের ক্রিয়াটা কাজ করবে, অ্যান্ড হচ্ছে বুলিয়ান গুণের ক্রিয়া কাজ করবে, আর নট হচ্ছে বুলিয়ান প্রোগের ক্রিয়া কাজ করবে। এবার যৌগিক গেটে চলে আসে। যৌগিক গেট হচ্ছে আবার দুই প্রকার, যৌগিক গেট আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট। তো যৌগিক গেট কয় প্রকার? দুই প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। এখন আমরা জানতে হবে সার্বজনীন গেটটা কি। সার্বজনীন গেট হচ্ছে তাকেই বলবো যে গেটের সাহায্যে, যে গেটের সাহায্যে পৃথিবীতে যত রকমের গেট বা ফাংশন আছে সবগুলোকে বাস্তবায়ন করা যায়। মানে প্রত্যেকটা ফাংশনের মানে যে কোনো একটা ফাংশনে ইনপুট দিলে যে আউটপুটটা পাওয়া যায়, শুধুমাত্র সার্বজনীন গেটগুলো ব্যবহার করে ওই ইনপুট দিয়ে ওই আউটপুটগুলো পাওয়া সম্ভব। তো এইটাকে বলে বাস্তবায়ন। তাহলে সার্বজনীন গেট তাকে বলবো যে গেটের সাহায্যে পৃথিবীর সকল ধরনের ফাংশন বা গেটগুলোকে বাস্তবায়ন করা যায়, এই ধরনের গেটগুলোকে বলবো আমরা সার্বজনীন গেট। আর বিশেষ গেট, বিশেষ গেট হচ্ছে মানে এগুলো বিশেষ কাজের গেট, বিশেষ কিছু কাজের জন্য বা এক্সক্লুসিভ কিছু করার জন্য এই ধরনের গেটগুলোকে ব্যবহার করা হয় বা তৈরি করা হয়, ঠিক আছে। তো সার্বজনীন গেট এটা হচ্ছে আবার দুই প্রকার। সার্বজনীন গেট হচ্ছে দুই ধরনের সার্বজনীন গেট আছে। কয় ধরনের সার্বজনীন গেট আছে? দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড, আর একটা হচ্ছে নর, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। ওকে, এবার চলে আসি বিশেষ গেট। বিশেষ গেটও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর। তো এই দুইটা হচ্ছে বিশেষ গেটের, বিশেষ গেট। হ্যাঁ,
তাহলে আমরা যৌগিক গেট সম্পর্কে জানলাম, যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নড। আর বিশেষ গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নড, বা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নড। ওকে, তো এটাই ছিল আমাদের লজিক গেটের প্রকারভেদ। তাহলে আমরা আজকে ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে লজিক গেট কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিটগুলো ব্যবহার করে সেটাকে লজিক গেট বলে। এটা লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একটা যৌগিক। মৌলিক গেট হচ্ছে তিন ধরনের, অর অ্যান্ড এবং নট। যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, সার্বজনীন গেট বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নট। আর বিশেষ গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্স অর আর একটা হচ্ছে এক্স নট। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এটাই ছিল আজকে ভিডিওতে আমাদের পড়াশোনা। আমরা নেক্সট ভিডিওতে কী করবো, মৌলিক গেটগুলো সম্পর্কে জানবো, অর অ্যান্ড এবং নট কীভাবে তৈরি করতে হয় মানে এগুলো সম্পর্কে জানবো। তারপর যৌগিক গেটে সার্বজনীন গেট নিয়ে একটা ভিডিও করবো, বিশেষ গেট নিয়ে একটা ভিডিও হবে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।